গুড মর্নিং বাচ্চারা, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনাও করছো। আমরা তো সহজ পাঠের একদম লাস্টের চ্যাপ্টারে চলে এসেছি। তো আমরা ত্রয়োদশ পাঠের গল্পটা তো পড়ে নিয়েছি, বুঝিয়েও দিয়েছি, আশা করবো তোমরা বাড়িতে পড়েও নিয়েছ। আজকে আমরা ত্রয়োদশ পাঠের শব্দার্থ লিখব। তো দেখতে পাচ্ছ আমার এই বোর্ডে পুরোটাই কিন্তু শব্দার্থতে ভরে গেছে। তো যেহেতু গল্পটা বড়, তাই এখানে শব্দার্থতাও কিন্তু অনেকটা বেশি। তো এই শব্দার্থগুলো মুখস্থ করতে কিন্তু একটু সময় লাগবে, তাই আমি যখন বলবো আমার সাথে সাথেই তোমরা চেষ্টা করবে দু তিনবার আমার সাথেই বলে নিতে। তাহলে দেখবে একটু মুখস্থ হয়ে যাবে, তার বাড়িতে দু একবার পড়লেই দেখবে তোমাদের মনে থাকবে। তো চলো শুরু করি আমরা শব্দার্থ। দেখো প্রথমে কি আছে, মজুরি। মজুরি মানে কি? মজুরি মানে মজুরের পারিশ্রমিক। মজুর যারা কারোর কাছে কাজ করে বা কারোর কারখানায় কাজ করে, তাদের একদিনে যে পারিশ্রমিক মানে টাকা দেওয়া হয় পরিশ্রম করার জন্য, তাকে বলা হয় মজুরি। অর্থাৎ মজুরের পারিশ্রমিক। কি বললাম, মজুরি মানে মজুরের পারিশ্রমিক। দিনপাত। দিনপাত মানে হলো দিন অতিবাহিত করা। দিন অতিবাহিত করা মানে আমরা দিনপাত করি, মানে সারাদিন কেমন করে কাটাই বা আমাদের কিভাবে চলছে সেটাকেই বলে দিনপাত। দিনপাত মানে কি? দিন অতিবাহিত করা। দরিদ্র। দরিদ্র মানে গরিব বা দিন। গরিব বা দিন। ভূসম্পত্তি। ভূসম্পত্তি মানে জমি জায়গা, মানে আমাদের ধরো অনেক জমি জায়গা আছে, অনেক বাড়ি আছে, তাই তখন সেটাকে আমরা বলবো ভূসম্পত্তি। যাদের একটু জায়গা জমি থাকে সেটাকে বলে ভূসম্পত্তি। তাহলে ভূসম্পত্তি মানে কি? জমি জায়গা। কায় ক্লেশে। কায় ক্লেশে মানে কষ্টের সৃষ্টি, মানে খুব কষ্টে যারা জীবনযাপন করে। কায়ক্লেশে মানে কষ্টে সৃষ্টে, কষ্টে সৃষ্টে। অভাব। অভাব মানে যার কিছু নেই। অভাব মানে অনটন। অভাব মানে অনটন। ঋণ। ঋণ মানে কারোর কাছে কোনো কিছু চেয়ে নিয়েছিলে, তুমি সেটা না দেওয়া, অর্থাৎ ধার। ধার বা দেনা, তোমরা যে কোনো একটা লিখতে পারো। যেসব জায়গায় আমি দুটো করে লিখছি, তোমরা চাইলে সেখান থেকে একটা করে লিখতে পারো। বিবাহ। বিবাহ মানে বিয়ে। বিবাহ মানে বিয়ে। উদ্যোগ। উদ্যোগ মানে আয়োজন। উদ্যোগ, কোনো কিছুর আয়োজন করা। ধরো আজকে জন্মদিন, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, মানে তার জন্য কি কি হবে সেগুলোর আয়োজন করা। উদ্যোগ মানে হলো আয়োজন। প্রান্তে। প্রান্তে মানে শেষ সীমায়। বললাম হয়তো মাঠের প্রান্তে, তার মানে মাঠটা যেখানে শেষ হয়েছে সেই শেষ সীমানায়। ধরো আমরা বলি এরকম না, যে মাঠের সে প্রান্তে একটা বাড়ি রয়েছে বা মাঠের প্রান্তে একটা বট গাছ রয়েছে, তো সেই প্রান্তে কথাটার মানে হলো শেষ সীমায়, শেষ সীমায়। সর্বসাধারণে মানে সকলে, অর্থাৎ সবাই মিলে। সর্বসাধারণে মানে সকলে। পুষ্করিণী। পুষ্করিণী মানে পুকুর। আমি কিন্তু তোমাদের গল্পটা পড়াতে পড়াতে বলেছিলাম পুষ্করিণী মানে মানে পুকুর। পুষ্করিণী মানে পুকুর। ভূস্বামী। ভূস্বামী মানে জমির মালিক। এই যে আমরা পড়লাম ভূ সম্পত্তি মানে জমির জায়গা, আর সম্পত্তি মানে জমির জায়গা হচ্ছে ভূস্বামী, মানে যে জমির মালিক।
সংবাদ মানে খবর, সংবাদ মানে খবর। উপলক্ষ, উপলক্ষ মানে উদ্দেশ্য। আমরা বলি না ওই ধরো দাদা আসবে সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, তার মানে তার উদ্দেশ্যে। উপলক্ষ মানে উদ্দেশ্য। উপস্থিত, উপস্থিত মানে হাজির, উপস্থিত মানে হাজির। খাজনা মানে রাজস্ব। কোনো জমি যদি তুমি ব্যবহার করো, তার সেই জমিটা ব্যবহার করার জন্য সরকারকে কিছু টাকা দিতে হয়, অর্থ দান করা হয়, সেটাকেই বলা হয় খাজনা। যেটাকে আমরা ছোট্ট করে বলি রাজস্ব। তাই তোমাদের বড়টা লিখতে অসুবিধা হবে বলে আমি শুধু ছোটটাই বলছি, খাজনা মানে রাজস্ব। সত্ত্ব, সত্ত্ব মানে অধিকার, সত্ত্ব মানে অধিকার। তাহলে হয়ে গেল সত্য মানে অধিকার। উপক্রম, উপক্রম মানে হলো উদ্যোগ, উপক্রম মানে উদ্যোগ। বিঘ্ন, বিঘ্ন মানে বাধা, বিঘ্ন মানে বাধা। অন্নপ্রাশন, হিন্দুর, হিন্দু শিশুদের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান। তোমরা প্রত্যেকেই জানো খুব ছোট অবস্থায় অর্থাৎ ছ মাস কিংবা সাত মাস কিংবা পাঁচ মাসে বাচ্চারা যখন প্রথম ভাত মুখে দেয় সেই সময় অনুষ্ঠানটাকে বলা হয় অন্নপ্রাশন। দেখবে এটা খুব জাঁকজমক করে করা হয়। তাহলে অন্নপ্রাশন মানে হলো হিন্দু শিশুদের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান, হিন্দু শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান। তাহলে অন্নপ্রাশন মানে কি? হিন্দু শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান। সমারোহ, সমারোহ মানে জাঁকজমক, মানে খুব ভালো করে সাজিয়ে করা, জাঁকজমক, অনেক পয়সা খরচা করে যেখানে যে অনুষ্ঠান হয়, জাঁকজমক। সংগ্রহ, সংগ্রহ মানে জোগাড়, সংগ্রহ মানে জোগাড় করা। বলপূর্বক মানে জোরে বা সবলে, জোরে বা সবলে অর্থাৎ খুব টেনে টুরে নিয়ে যাওয়া, জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া, তাই লিখতে হবে সবলে বা জোরে। পেয়াদা, পেয়াদা মানে চাপরাশি বা পত্রবাহক, পেয়াদা মানে চাপরাশি বা পত্রবাহক। আগেকার দিনে জমিদার যারা থাকতো তাদের সাথে সাথে পেয়াদারা যেত, মানে তাদের যে কোনো কাজ তারাই করে দেবে বা চিঠি বয়ে নিয়ে যে যায় তাকে বলা হয় পত্রবাহক। তাহলে পেয়াদা মানে পত্রবাহক বা চাপরাশি, তোমরা যে কোনো একটা লিখবে। দুর্নাম, দুর্নাম মানে বদনাম, দুর্নাম মানে বদনাম। শাস্তি মানে সাজা, শাস্তি মানে সাজা। সম্প্রতি, সম্প্রতি মানে আজকাল, মানে এখনকার দিন বোঝাচ্ছে, এই সম্প্রতি মানে আজকাল। ক্রোধ মানে রাগ। দণ্ড মানে সাজা বা শাস্তি, তার মানে শাস্তি মানে হলো সাজা,
আর দণ্ড মানে হলো শাস্তি। অকল্যাণ মানে অমঙ্গল, অকল্যাণ মানে অমঙ্গল। তাহলে দেখো, দণ্ড মানে শাস্তি, যেমন আমরা আগে জানলাম শাস্তি মানে সাজা, দণ্ড মানে শাস্তি। অকল্যাণ মানে অমঙ্গল, অকল্যাণ মানে অমঙ্গল। মানে কারোর কোনো ক্ষতি হওয়া। অপমান, অপমান মানে অসম্মান, কাউকে সম্মান না দেওয়া, অর্থাৎ কারোর সাথে বাজেভাবে কথা বলা। মুক্তি মানে ছাড়া বা রেহাই, মুক্তি মানে রেহাই বা ছাড়া পাওয়া। অনুরোধ, অনুরোধ মানে প্রার্থনা, অনুরোধ মানে প্রার্থনা। আমরা দেখবো অনেক ক্ষেত্রে বলি, তোমায় আমি অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও, বা তুমি মন দিয়ে পড়াশোনা করো, বা যাই হোক, এই অনুরোধ মানে প্রার্থনা করা। কর্ণপাত মানে কান দেওয়া, কর্ণপাত মানে কান দেওয়া। প্রাঙ্গণ মানে উঠান, প্রাঙ্গণ মানে উঠান। গোধূলি, গোধূলি মানে দিন ও রাত্রির সন্ধিক্ষণ, দিন ও রাত্রির সন্ধিক্ষণ, অর্থাৎ দিন শেষ হবে রাত্রি শুরু হবে, এই সময়টাকে বলা হয় দিন রাত্রির সন্ধিক্ষণ। অন্তপুর মানে অন্দরমহল, মানে বাড়ির ভেতরের দিক, আগেকার দিনে যে রাজাদের বাড়ি ছিল সেই ভেতরটাকে বলা হয়, যেখানে মহিলারা থাকেন, সেটা তারা আসেন না সাধারণত সামনে, তো অন্তপুর মানে অন্দরমহল। সৌভাগ্য মানে ভালো ভাগ্য, সৌভাগ্য মানে ভালো ভাগ্য। হয়ে গেল আমাদের শব্দার্থ। তাছাড়া আরও একটা শব্দার্থ ছিল, একটা দুটো ছিল হয়তো ভেতরে, তখন আরেকটা আমি বলে দিই। ম্যাজিস্ট্রেট পড়াতে পড়াতে আমি বলেছি, জেলার শাসনকর্তাকে বলা হয় ম্যাজিস্ট্রেট, কোনো জেলার যে শাসনকর্তা বা বিচারক, মেন বিচারক, তাকে বলা হয় ম্যাজিস্ট্রেট। তো সেটা তোমরা, আমি মুখে বলে দিলাম, সেটা তোমরা একটু মাথায় রেখো, তাহলেই হবে। জেলার শাসনকর্তা বা প্রধান বিচারক, সেটাই হলো, তিনি হলেন ম্যাজিস্ট্রেট। তো আমরা এখানে দেখো অনেকগুলো অর্থ লিখলাম, তো এই অর্থগুলো একটু আমি আবার একবার পড়ি দিচ্ছি, তাহলে তোমাদের আর একটু সরগর হয়ে যাবে, তোমরা বাড়িতে এক দুবার পড়বে দেখবে মুখস্থ হয়ে যাবে। দেখো, মজুরি মানে হলো মজুরের পারিশ্রমিক। দিনপাত, দিন অতিবাহিত করা। দরিদ্র মানে গরিব বা দিন। ভূসম্পত্তি মানে জমি জায়গা। কায় ক্লেশে মানে কষ্টে সৃষ্টে। অভাব মানে অনটন। ঋণ মানে ধার বা দেনা। বিবাহ মানে বিয়ে। উদ্যোগ মানে হলো আয়োজন। প্রান্তে মানে শেষ সীমায়। সর্বসাধারণে মানে সকলে। পুষ্করিণী মানে পুকুর। ভূস্বামী মানে জমির মালিক। সংবাদ মানে হলো খবর। উপলক্ষ মানে হলো উদ্দেশ্য। উপস্থিত মানে হাজির। খাজনা মানে রাজস্ব। সত্ত্ব মানে অধিকার। উপক্রম মানে হলো উদ্যোগ। বিঘ্ন মানে বাধা। অন্নপ্রাশন মানে হিন্দু শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান। সমারোহ মানে জাক জমক। সংগ্রহ মানে হলো জোগাড়। বলপূর্বক মানে সবলে বা জোরে। পেয়াদা মানে চাপরাশি বা পত্রবাহক। দুর্নাম মানে হলো বদনাম। শাস্তি মানে সাজা। সম্প্রতি মানে আজকাল। ক্রোধ মানে হলো রাগ। দণ্ড মানে শাস্তি। অকল্যাণ মানে অমঙ্গল। অপমান মানে অসম্মান। মুক্তি মানে রেহাই বা ছাড়া। অনুরোধ মানে প্রার্থনা।
কর্ণপাত মানে কান দেওয়া, প্রাঙ্গণ মানে উঠান, গোধূলি মানে দিন ও রাত্রি সন্ধিক্ষণ, অন্তপুর মানে অন্দরমহল, আর সৌভাগ্য মানে ভালো ভাগ্য। আর একটা তোমাদের বলেছিলাম ম্যাজিস্ট্রেট মানে হলো জেলার শাসনকর্তা বা প্রধান বিচারক। তো এই গেল ত্রয়োদশ পাঠের গল্পের অর্থগুলো। এরপর চলে যাবো আমরা প্রশ্ন উত্তর এবং আরো যা যা শূন্য সম্পূর্ণ আছে সেগুলোতে।